দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মোবাইল ফোন টেকনিশিয়ানদের সংগঠন করা নিয়ে টানাপোড়েন, ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ। এনজিও সমবায় আর দাদন কারবারিদের জালেবন্দি চাঁদপুরে জেলেরা, ঋণ চক্র থেকে নিস্তার নেই দিন এনে দিন খাওয়া মানুষগুলো। বাণিজ্য মেলায় ক্রেতা আকর্ষণে মূল্য ছাড়ের ঘোষণা, ফার্নিচারের আধুনিক ডিজাইনে মুগ্ধ ক্রেতারা, ভালো ব্যবসার আশা বিক্রেতাদের। শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর আপনাদের সাথে আছে, আমি সাইফুদ্দিন রবিন। মোবাইল ফোন টেকনিশিয়ানদের জন্য সংগঠন করা নিয়ে চলছে টানাপোড়েন, অভিযোগ রয়েছে একটি সংগঠনের নামের ছাড়পত্র প্রদানের কার্যক্রম চলমান থাকা অবস্থায় তড়িঘড়ি করে বিধি বহির্ভূতভাবে অন্য একটি সংগঠনকে নামের ছাড়পত্র দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়ার বিধান থাকলেও এক্ষেত্রে তা মানা হয়নি। দেশে প্রতিদিন 3 লাখের বেশি মোবাইল হ্যান্ডসেট সার্ভিসিং করা হয়, আর এই সার্ভিসিং পেশার সাথে জড়িত আছে প্রায় 5 লাখের বেশি টেকনিশিয়ান। এই বিপুল সংখ্যক টেকনিশিয়ানদের জন্য সংগঠন করার লক্ষ্যে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন বিসিপিআরটিএ 2020 সালের 22 অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বরাবর টিও লাইসেন্স এবং নামের ছাড়পত্রের জন্য আবেদন করে। সংগঠনটির ছাড়পত্র প্রদানের কার্যক্রম চলমান থাকা অবস্থায় দীর্ঘদিন পর বাংলাদেশ মোবাইল ফোন সার্ভিসিং ট্রেডার্স অ্যাসোসিয়েশন নামে সমজাতীয় অপর একটি সংগঠন নামের ছাড়পত্র এবং লাইসেন্সের জন্য আবেদন করে। অভিযোগ উঠেছে, আইন বহির্ভূতভাবে সংগঠনটিকে তড়িঘড়ি করে মাত্র 5 দিনের মধ্যে ছাড়পত্র প্রদান করে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও শাখা। আইনের ধারায় স্পষ্ট আছে যে একটি সংগঠনের কার্যক্রম চলমান অথবা সমজাতীয় কোনো সংগঠনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া যদি থাকে, কখনোই ওই ধরনের কোনো সংগঠনকে রেজিস্ট্রেশন বা নিবন্ধন বা ছাড়পত্র বা কোনো কিছু দেওয়া হয় না। বিসিপিআরটি এর আবেদনের প্রেক্ষিতে একই ধরনের অ্যাসোসিয়েশন আছে কিনা তা জানতে চেয়ে যৌথ মূলধনি কোম্পানিতে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়ের টিও শাখা। জবাবে পরীক্ষা নিরীক্ষা করে এই নামে কোনো সংগঠন নিবন্ধিত নেই বলে জানায় সংস্থাটি এবং প্রস্তাবিত নামটি সংরক্ষণ করে রাখে। এরপর মতামত জানতে চেয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সিকে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও শাখা। জবাবে সংগঠনটিকে লাইসেন্স প্রদানের জন্য নামের ছাড়পত্র প্রদানে অনাপত্তি দেওয়া যায় বলে মতামত দেওয়া হয়। অথচ পরবর্তীতে আবেদন করা মোবাইল ফোন সার্ভিসিং ট্রেডার্স অ্যাসোসিয়েশন বিএমএস এর জন্য এরূপ কোনো মতামতের তোয়াক্কাই করেনি বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও শাখা। তার প্রসেসটা আপনি শেষ না করার আগে আরেকজনের লাইসেন্স আপনি দিতেও পারেন না বা তাকে এনওসি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আনলেস অ্যান্ড আনটিল হচ্ছে আপনি ফাইনালি ডিসপোজ অফ করছেন আদার যে অ্যাপ্লিকেশনটা আগে মেক করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনি ডিসপোজ অফ না করেন, নতুন কোনো অ্যাপ্লিকেশন গ্রহণ করবার বা ওইটা প্রক্রিয়া করবার কোনো সুযোগ নেই, দেওয়ার কথা তো প্রশ্নই আসে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং নিরাপত্তা এজেন্সির মতামত ছাড়াই সংগঠনের নামের ছাড়পত্র পাওয়ার বিষয়টি স্বীকার করেন বিএমএস এর সদস্য সচিব। বাণিজ্য সংগঠনের অধ্যক্ষ যদি মনে করে যে আমাদের ওখানকার তথ্য দরকার বা পরামর্শ দরকার হয়, তাহলে তারা অবশ্যই এটা সেখানে পাঠাতেন। আইনে আমরা দেখি না কোথাও এখান থেকে লেখা আছে যে বাংলাদেশ মোবাইল সার্ভিসিং সেক্টরের জন্য সংগঠনের ছাড়পত্র দিতে হলে এই সেক্টরগুলোর ছাড়পত্র লাগবে, এটা আমরা আজ পর্যন্ত কোথাও দেখিনি, কোনো লয়ারও আমাদেরকে বলেনি, এটা শুধুই একটা গুজব। বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিওর পরিচালক জানান, ছাড়পত্র অনুমোদনের সাথে সংশ্লিষ্ট আছেন সহকারী সচিব, অথচ ওই কর্মকর্তা বিষয়টি মনেই করতে পারছেন না। আমি এই মুহূর্তে কিছুই মনে করতে পারছি না, আপনি যত কঠিন পেশেন্ট করলাম আপনাকে বললাম যে আমি বাইরে যাচ্ছি আমি এই মুহূর্তে এয়ারপোর্টে। এরই মধ্যে বিষয়টি বাণিজ্যমন্ত্রী নজরে এনেছে বিসিপিআরটিএ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঋণ চক্রে আটকে আছে চাঁদপুরের জেলেদের জীবন, এনজিও সমবায় সহ দাদন কারবারিদের কাছ থেকে নেওয়া ঋণ শোধ করতে পারছেন না তারা, ঋণের খানি টানতে টানতেই চলে আসে বার্ধক্য। জীবনের শেষ বয়সে গ্লানি নিয়ে কাটে সময়, ঋণ চক্রে জেলে জীবন নিয়ে সহকর্মী কাদের পলাশের 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ।
নদীতে মাছ ধরে 40 বছর কেটেছে আলী আকবরের। তারপরও পাঁচজনের সংসারে একটু স্বচ্ছন্দের মুখ দেখেননি সদরের ইব্রাহিমপুর গ্রামের এই মৎস্যজীবী। উল্টো মহাজনের দাদন বাবদ ঋণ অন্তত 10 লাখ টাকা। আর ধরতন দাদন লইছি, জাল ফলফল করছি, খাইছি লইছি, ফোলাফাইন মানুষ করছি, এতটুকুই শেষ। কিন্তু 40 বছর লাগিয়ে আমি যে জালের ভেসা করতে আছি, কোনো আমার উন্নতি আমি দেখতে আছি না। শুধু আলী আকবর নন, বহরিয়ার খলিল, লক্ষ্মীপুরের ওয়ালিউল্লাহ সহ জেলার অধিকাংশ জেলেরই একই অবস্থা, ঋণ চক্রে বন্দী জীবন। 1,00,000 উপরে দেনা আছে, আয়সা কিস্তি আছে, এই একটি বাড়ি একটি খামারের লোনে আছি বা গ্রামীণ লোনে আছি। আজ 500 দিয়ে পাইলাম, 1,000 দিয়ে খরচ হয়ে গেল, আজ 10,000 দিয়ে মাছ দেখলাম, জাল দূর লইলাম, আবার গেল গাঙ্গ লইয়া গেল গিয়া। 10 টাকা রুজি করলে 10 টাকা আবার জালে যায় গিয়ে। মাছ ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ জেলেই দিন এনে দিন খাওয়া মানুষ, তাই ঋণ শোধ করতে পারে না তারা। ঋণ যে পরিশোধ করতে পারে না, এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যান্ড টু মাউথ, তো সেই ক্ষেত্রে তার কাছ থেকে তো জোর করে টাকা নেওয়াও যায় না। চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণে 51,000-এরও বেশি নিবন্ধিত জেলে, এর বাইরে অনিবন্ধিত আরও অন্তত 20,000। কীভাবে তারা জড়িয়ে পড়ছে ঋণের ফাঁদে তা থাকছে দ্বিতীয় পর্বে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। এই বিষয়ে আরও একটু জানবো, সহকর্মী কাদের পলাশ যোগ দিচ্ছেন চাঁদপুর থেকে। পলাশ, ঋণের ফাঁদ থেকে জেলেদের বের হতে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? রবিন, আসলে এই ফাঁদ থেকে বের হওয়ার মূলত কোনো উপায় দেখছেন না জেলেরা। আমি বেশ কিছু জেলের সাথে কথা বলেছি, কিছুক্ষণ আগেও অনেক জেলের সাথে কথা বলেছি, তারা বলছেন যারা একটু, বিশেষ করে যারা জাল এবং নৌকা নিজের মতো করে ব্যবহার করে মাছ ধরতে যায়, তারাই হচ্ছে বেশি এই ঋণগ্রস্ত হয়ে পড়ে। কারণ বিশেষ করে নদীতে যখন মাছ ধরতে যায়, কখনো কোস্টগার্ড, কখনো ফিশারিজ, কখনো প্রাকৃতিক দুর্যোগ, যেমন নদীর ভেতরে গাছের গুড়ি থাকে, সেই গুড়িতে জাল আটকে নষ্ট হয়ে যায়, যে কারণে তারা যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন উপরে উঠে আবার কিন্তু তারা সেই মানে জাল কেনার জন্য, নতুনভাবে মাছ ধরার প্রক্রিয়ায় যাওয়ার জন্য তারা কিন্তু আবার ঋণ নেয় এবং ঋণগ্রস্ত হয়ে পড়ে। এইভাবেই কিন্তু তাদের জীবনটাই এক প্রকার এই চক্রের মধ্যে আটকা আছে। তবে যারা অন্যের নৌকাতে মাছ ধরতে যায় অথবা প্রতিদিন হাজিরা হিসাবে কাজ করে, তাদের হিসেবটা ভিন্ন, তারা কোনো রকম জীবনটা চালায় শুধুমাত্র। কিন্তু এই যে জীবনে থেকে মানে তারা এই পেশার সাথে সম্পৃক্ত থেকে শেষ পর্যন্ত কিন্তু তারা আসলে মানে জীবনে কিছু করতে পারে না। সবশেষ এমন মানে অহরহ আছে যারা শুধুমাত্র এই জেলে পেশায় থেকে শেষ পর্যন্ত ঋণগ্রস্ত হয়ে তারা মারা যাচ্ছেন, এবং তাদের পরে যারা উত্তরসরি থাকেন তারা এই তাদের ঋণগুলো পরিশোধ করতে হয়। এমন মানে বেশিরভাগ ঘটনাই এমন, তবে বিচ্ছিন্ন সেটা একেবারে 100 জনের ভিতরে হয়তো 10-12 জন আছেন যারা একটু ভালো আছেন, তারা হয়তো বা ভাগ্যগুণে অথবা পারিবারিক পেছনের ইতিহাস বা পেছন থেকে অর্থাৎ তাদের কিছু টাকা পয়সা আসে, সেই কারণে হয়তো বা তারা কোনো রকম নিজেদেরকে সেভ রাখতে পারে ঋণ থেকে। তবে একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা দেখছি যে প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি জেলে পরিবারেই কিন্তু তারা বিভিন্ন এনজিও সংস্থা, সমবায় সমিতি কাছে কিন্তু ঋণগ্রস্ত, এবং এই ঋণ থেকে আসলে উত্তরণের উপায় কি সেটা বলা মুশকিল। তবে একটা উপায় হচ্ছে যদি তারা নিয়মিত নদীতে মাছ পান, আমরা দেখি যে নিয়মিত কিন্তু নদীতে মাছও পাওয়া যায় না, কখনো কখনো মাছের ভরা মৌসুমেও মাছ যা পাওয়া যায় সেটা কাঙ্ক্ষিত থাকে না, প্রত্যাশিত থাকে না, যে কারণে আসলে প্রচুর পরিমাণে যদি ঋণ মাছ পায় নদীতে তাহলে হয়তোবা ঋণের বোঝা কোনো রকম কাটিয়ে উঠতে পারে। আরেকটি বিষয় বলে রাখি, এই মায়েলিস রক্ষা কার্যক্রম, জাটকা রক্ষা কার্যক্রম যখন পরিচালিত হয় তখন কিন্তু জেলেরা অলস অবসর থাকে, তখন কিন্তু তাদের যে নিয়মিত যে আয়টা সেটা বন্ধ থাকে, যে কারণে আসলে আবারও সেই ঋণের বোঝাই নিয়েই তাদের চলতে হয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সহকর্মী কাদের পলাশ জানাচ্ছেন চাঁদপুর থেকে। বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে ফার্নিচার, নামি দামি কোম্পানিগুলো প্রদর্শন করছে আধুনিক ডিজাইনের সব আসবাবপত্র, যা দেখে খুশি মেলায় আসা দর্শনার্থীরা। দামের সাথে পণ্যের গুণগত মানও যাচাই করে দেখছেন তারা, ক্রেতা আকর্ষণে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়, তাই বিক্রেতাদের আশা সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে। ঘর সাজানোর হরেক রকমের ফার্নিচার বাণিজ্য মেলায় বাড়তি আকর্ষণ। খাট, ডাইনিং টেবিল, সোফা, আলমারি, ড্রেসিং টেবিল সবই পাওয়া যাবে এখানে। আধুনিক ডিজাইনের দৃষ্টিনন্দন এসব ফার্নিচার নজর কাড়বে যে কারো।
কয়েকটা স্টলই দেখলাম আমরা, সবগুলোতেই ডিজাইনগুলো খুব ভালো এবং পছন্দ হয়, যেটা সবচেয়ে বড় কথা। ডিজাইনগুলো মডার্ন স্টাইলে ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা হয়, তাদের কোয়ালিটি, তারা ভালো ভালো প্রোডাক্টগুলো এখানে আনার চেষ্টা করে, সাথে তাদের একটা ডিসকাউন্ট, একটা এটাও অ্যাড থাকে যেটা সারা বছর আমরা হয়তো ভাবে পাই না। সবগুলো ওয়েল নোন ফার্নিচার কোম্পানির ইয়ে দেখতে পাচ্ছেন, প্লাস অন্যান্য প্রোডাক্টের কথাও যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আপনি একই ছাদের নিচে সব প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এটা বিশাল বড় অ্যাডভান্টেজ। তবে এবারের মেলায় জায়গা বরাদ্দ কম পাওয়ায় পণ্যের প্রদর্শন হচ্ছে আগের চেয়ে কম, যে কারণে কোম্পানি ভেদে পণ্যের গুণগত মানের তুলনা করার সুযোগও কম। এবার সেই রকমের বড় কোনো মেগা স্টল নেই, সেই ক্ষেত্রে ফার্নিচার শোরুমগুলো তারা সেভাবে তাদের প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করতে পারছে না। একটা চুজ করার সাথে সাথে যে আরও কিছু দেখবো আমরা, সেই জিনিসটা এখানে পাইতেছি না। আমরা সোফা কিনতে এসেছি কিন্তু সেভাবে কালেকশন নাই বিধায় ডিসিশন নিতে পারছি না। বিক্রেতারা বলছেন সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থী বেশি থাকলেও অন্য দিনগুলোতে এখনও কম। দিন গড়ানোর সাথে ক্রেতা সমাগম আরও বাড়বে বলে আশা তাদের। এখানে আপনি আমাদের যে ডিসপ্লেটা দেখছেন, মোরলেস প্রায় সবই নিউ অ্যারাইভেল প্রোডাক্ট। আর ক্রেতাদের জন্য আমরা যেটা নিয়ে আসছি, বিভিন্ন স্ল্যাবের ডিসকাউন্ট নিয়ে আসছি। আমাদের কাপবোর্ড আছে, বেড আছে, অনেক প্রোডাক্ট 2022 সালে লঞ্চ হয়েছে এবং খুব রিজনেবল প্রাইস। আমাদের কোম্পানি তো অ্যালুমিনিয়াম নিয়ে ফার্নিচার বানায়, কোথাও তো অ্যালুমিনিয়াম দিয়ে ফার্নিচার তৈরি করে না, তো এর জন্য আমাদের ফার্নিচারগুলো ইউনিক, সবাই আসতেছে, দেখতেছে, সবাই পছন্দ করতেছে। ক্রেতা আকর্ষণে এবারের বাণিজ্য মেলায় ফার্নিচার ভেদে 10-25% পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানিগুলো। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বন্ড লাইসেন্স না থাকা 1,100 পোশাক কারখানা ব্যাক টু ব্যাক এলসি খুলতে জটিলতার মুখে পড়েছে। অনেক ব্যাংকই এসব কারখানার বিপরীতে এলসি সুবিধা দিতে রাজি হচ্ছে না, এতে এসব কারখানার উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। এই জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। বন্ড লাইসেন্স না থাকলে স্থানীয় এলসি না খোলার জন্য গত বছর জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দেয়। এতে বিপাকে পড়ে নন বন্ডেড কারখানাগুলি। জটিলতা নিরসনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এনবিআর এই নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে, তবে চূড়ান্ত প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। এ কারণে অনেক ব্যাংক স্থানীয় এলসি খুলতে রাজি হচ্ছে না। বন্ড লাইসেন্স না থাকায় স্থানীয় এলসি খুলতে সমস্যা রয়েছে পোশাক ও টেরিটাওয়েল খাতের উদ্যোক্তারা। দেশে ক্রমেই বাড়ছে বিদেশি জাতের সবজির চাষ। এখন নগাঁয়ে চাষ হচ্ছে স্কোয়াশ, অল্পদিনেই অধিক লাভের আশা করছে কৃষক, অনেকেই ঝুঁকছেন স্কোয়াশ চাষে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদের কারণে খরচও কমে আসছে, এই সবজির আবাদ বাড়ানোর ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ। শীতকালীন নতুন সবজি স্কোয়াশ, মিষ্টি কুমড়া প্রজাতির বিদেশি জাতের এই সবজি দেখতে অনেকটা শসার মতো। এ অঞ্চলে প্রথম স্কোয়াশ চাষ করেছেন নগার তরুণ উদ্যোক্তা আব্দুল লতিফ। মাত্র দেড় মাসেই তার ক্ষেত জুড়ে এসেছে ফল। নতুন হলেও বাজারে এই সবজির বেশ চাহিদা রয়েছে, তাই অধিক লাভের আশা দেখছেন এই চাষি। বিভিন্ন যে খরচাগুলো আসে এগুলো এই মালচিংয়ে অনেকটাই কম, আবার এখানে কীটনাশকও ব্যবহার খুব কম করা লাগে। 3 মাসের ভিতরে 1,00,000 টাকা আমার আসবে। অনেক খুশি আমরা এই ফলন করে, অনেক খুশি। এখানে আমাদের দেখে আরও আশেপাশে যারা কৃষক আছে তারাও এখান থেকে শিখবে, শিখে ফসল করবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়ির পাশে পরীক্ষামূলকভাবে স্কোয়াশ আবাদ করেন। 1 বিঘায় খরচ হয়েছে 15,000 টাকা। উৎপাদন লক্ষ্যমাত্রা 10-12 মেট্রিক টন। আব্দুল লতিফের এই সাফল্য দেখে এখন অনেকেই আগ্রহী হচ্ছেন স্কোয়াশ চাষে। এই ফসল উন্নত জাতের এবং অতি অল্প সময়ে এই ফসল উৎপাদন হয়, এই ফসলে প্রচুর পরিমাণ অর্থ লাভ করা হয়। ভবিষ্যতে ভালোভাবে হয় এগুলো, তা আমরাও এগুলো করার জন্য চেষ্টা করব। কৃষি সহযোগিতা থেকে ওই সহযোগিতা পাওয়া যায় তা আমরাও ওই মোটামুটি এরম চাষ করব ইনশাল্লাহ। অন্যান্য সবজির তুলনায় স্কোয়াশে পুষ্টিগুণ রয়েছে অধিক, লাভ আসে অল্প দিনেই, বলছেন কৃষি কর্মকর্তা। বাংলাদেশে যদি এটা প্রচলিত একটা সবজি হিসেবে চাষ করতে পারি এবং অ্যাভেলেবেল করতে পারি, বাজারে আমরা পাই, তো এটা আমাদের নিশ্চয়ই সবজির চাহিদা পূরণে এবং পুষ্টির চাহিদা পূরণে অত্যন্ত ভূমিকা রাখবে। স্কোয়াশ চাষ এ অঞ্চলে প্রথম হলেও এরই মধ্যে চাষিদের মাঝে বেশ সাড়া ফেলেছে। আগামী দিনে এর উৎপাদন আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। সফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।
পুঁজিবাজারে আজকে মোটামুটি ঊর্ধ্বগতি প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে সবগুলি সূচকেই। ডিএসসিএক্স ইন্ডেক্স ঊর্ধ্বমুখী প্রবণতা, যেখানে 27.2 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সূচক 7014 পয়েন্টে, এবং ডিএসসিএস ইন্ডেক্সে 10.3 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে 1482 পয়েন্টে। অন্যদিকে ডিএসসি 30 সূচকে 5.8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সূচক 2608। মোটামুটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আজকে। এখন পর্যন্ত বাজারে 208টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, 109টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে, 57টি অপরিবর্তিত রয়েছে আজকের শেয়ার। এখন পর্যন্ত 95,406টি শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আর্থিক মূল্য যদি বলতে চাই 620 কোটি টাকা যার আর্থিক মূল্য। লেনদেনের ভিত্তিতে শীর্ষের দিকে রয়েছে বিএসসি, ডেল্টা লাইফ এবং এলএইচবিএল, বেক্সিমকো, ফার ইস্ট লাইফ, পাওয়ার গ্রিড, ফরচুন, লাভেলো, বিএসসিসিএল, এনএইচএফআইএল, এইসব প্রতিষ্ঠান লেনদেনের ভিত্তিতে শীর্ষের দিকে রয়েছে। এর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কথা বলতে চাই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এখন পর্যন্ত 203টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হচ্ছে, যেখানে 98টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, অন্যদিকে 78টি প্রতিষ্ঠানের দাম কমেছে, 27টি প্রতিষ্ঠানের শেয়ারের দর মোটামুটি অপরিবর্তিত। এবং যে গ্রাফটি দেখা যাচ্ছে সেখানে ওঠানামার মধ্য দিয়েই আছে আজকের শেয়ার বাজারের লেনদেন। লেনদেনের ভিত্তিতে শীর্ষের দিকে রয়েছে WMM শিপইয়ার্ড, BPML, KPPL, মেঘনা লাইফ, AMCL, যমুনা ওয়েল, সাফকো স্পিন, এসব প্রতিষ্ঠান শেয়ারের ভিত্তিতে শীর্ষের দিকে রয়েছে আজকের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজারে। মেহেরপুরে জেঁকে বসেছে শীত, গেল কয়েকদিনের তুলনায় বেড়েছে শীতের তীব্রতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, কাজ না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। ঘাসের ডগায় শিশির বিন্দু, প্রকৃতিতে শীতের আমেজ, বেলা গড়ালেও দেখা নেই সূর্যের, কনকনে ঠান্ডার সাথে ঘন কুয়াশায় ব্যাহত মেহেরপুরের স্বাভাবিক জীবনযাত্রা। তবুও বসে থাকার উপায় নেই খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের, ভোর হতেই শীত উপেক্ষা করে জীবিকার সন্ধানে ছুটে চলা, কাজ পেতে শহরের মোড়ে মোড়ে অপেক্ষা। তারপরেও সব দিন ভাগ্য সহায় হয় না। ভোরবেলায় আসছি বাপ, এসে এই শীতে টনটনি শীতে আমাদের কাজকামও হয় না, বুঝছেন, আমরা আসি এসে ঘুরে যাচ্ছি, দশে পাশে একদিন হয় দুদিন হয় এইভাবে ওরা কাজ ঘুরে যায়, কী করব আমাদের অভাব। শীতের সকালে ক্ষেতের কাজটাও কম কষ্টের নয়, তবুও মাঠে মাঠে ব্যস্ততা, আবাদে ঘন কুয়াশার প্রভাব ফেলেছে দুশ্চিন্তায়। তিন ফুটা খাটতে চলে সংসার, তাই দিক চাইছে না, তিন ফুটা আড়াশো করছি। লেবার গুলো আসার পরে ঠিক মতন কাজ করাইতে পারছে না, সেটাও শীতে কাজ করতে পারছে না, কুয়াশার কারণে দেখা যাচ্ছে যে কাজের গতিও কম হয়ে যাচ্ছে, কাজ ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ, তাতে আমাদেরও, আমরা যে কৃষক, আমরা যে লেবার খাটাবো তাতে আমাদেরও খুব সমস্যা। শীতে সবচেয়ে বেকায়দায় ছিন্নমূল মানুষ, শীতবস্ত্রের অভাবে কষ্টের শেষ নেই তাদের। স্থানীয় প্রশাসনের দাবি, হতদরিদ্রদের মাঝে গরম কাপড় বিতরণ করতে চলছে কার্যক্রম। সরকারের জিনিস, কম্বল হোক আর যে কোনো জিনিস হোক, আমরা কোনো জিনিস পাই না, ঠান্ডার ভেতরে একটা শীতের পোশাক মোশাক কিছুই পাই না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর কর্তৃক আমরা গত কিছুদিন আগে আমরা 2350 পিস কম্বল পেয়েছি পৌরসভার মধ্যে। যদি তাদের আইডেন্টিটি যেখানে, যদি পৌরসভার মধ্যে তারা থাকেন তাহলে তারা পৌরসভা থেকে পাবেন, এবং যদি তারা ইউনিয়নের বাসিন্দা হন তাহলে তারা ইউনিয়ন থেকে এগুলো পাবেন। মানবিক এই কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।